নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে সন্দেশখালী শাহজাহান প্রসঙ্গ। সন্দেশখালীতে কি করে অবাধ ভোট হবে প্রশ্ন কমিশনের। ভুয়ো ভোটার নিয়েও রীতিমতো বিরক্ত কমিশন। সতর্ক করা হলো জেলা শাসক এবং পুলিশ সুপারদের, আলাদা করে সতর্ক করা হয়েছে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে। ভোটে গ্রিন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করা যাবে না, নির্দেশ কমিশনের। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকালে বাংলার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে কমিশন। এরপর বিকেলে কমিশন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে কমিশনের তোপের মুখে পড়তে হয় জেলাশাসক ও পুলিশ সুপারদের। ভুয়ো ভোটার নিয়ে কমিশনের তরফে কড়া বার্তা দেওয়া হয়। ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না? দ্রুত ভোটার তালিকা স্ক্রুটিনি করতে হবে, মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। হাওড়ার জেলাশাসককে সতর্ক করা হয়েছে, আলাদা করে সতর্ক করা হয়েছে ডায়মন্ড হারবারের এসপিকে। ভোট চলাকালীন হিংসার কোনো জায়গা নেই। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও কড়া বার্তা কমিশনের। অনেক অফিসার সঠিক পদক্ষেপ করছেন না, সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। জেলাশাসক পুলিশ সুপারের বৈঠকে কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের। কমিশনের বৈঠকেও সন্দেশখালী শাহজাহানের প্রসঙ্গ। সন্দেশখালীতে কিভাবে অবাধ ভোট হবে? সন্দেশখালীতে অশান্তি হলে সরানো হতে পারে জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের। বসিরহাটের এসপিকে হুঁশিয়ারি কমিশনের। শাহজাহানের মতো বাংলায় আর কে কে রয়েছে খুঁজে বের করতে হবে, কড়া নির্দেশ কমিশনের। বসিরহাটের পূর্ববর্তী পুলিশ সুপার জবি থমাসকেও ভৎসনা মুখ্য নির্বাচন কমিশনারের। ভোটে গ্রিন পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না, কড়া নির্দেশ কমিশনের। শান্তিপূর্ণ ভোট করাতে কতটা প্রস্তুত প্রশাসন, প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। একই সঙ্গে যারা সঠিকভাবে কর্তব্য পালন করতে পারছেন না তারা দায়িত্ব ছেড়ে দিন বলে বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের। রিয়া মাঝি, দীপ্তিমান ভট্টাচার্য, সত্যসুন্দর ভট্টাচার্য রিপোর্ট, কলকাতা টিভি।